এর কাছে আসবে রৌনক, প্রত্যেকটা প্রতিশ্রুতি মনে হচ্ছে যেন মিথ্যে, ডাহা মিথ্যে। তার কারণ হচ্ছে, যদি সত্যি 100 কোটি টাকা রাজ্য সেই সময় বলেছিল 14 দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছিল আমার বিশ্বাস আছে 14 দিনে হয়ে যাবে। আমার মনে হয় 14 দিন পেরিয়ে গেছে এই ঘটনার পর, 50 দিন হতে চললো, সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে, কিন্তু রাজ্য যা বলছে সুপ্রিম কোর্টে কিংবা ডাক্তারদের প্রতিশ্রুতি দিয়ে আমাদের সেই কথায় আস্থা রাখতে পারছি না কোথাও গিয়ে। না, আত্মার জায়গায় তো সত্যি একটা বড় ঘা লাগছে, এবং ঘাটা মনে হয় এই সাগর দত্ত ঘটনা থেকে নয়, তার অনেক আগে থেকেই লাগাটা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কেয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শুরু হয়েছে এসএসকেএম এ একজন অর্থোপেডিক্সের পিজিটি, ওখানে পেশেন্ট পার্টির হাতে রীতিমতো মার খায়, তার গাল ফেটে একদম রক্ত বেরোচ্ছিল, সেই ছবি আমরা মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র দেখেছি। কিন্তু পরবর্তীতে যে পেশেন্টের আত্মীয়রা ওই ডাক্তারকে নিগ্রহ করল, যখন 27 জন রোগী মারা যাওয়ার নাম করে একটা কম্পেনসেশন দেওয়া হয়েছিল, খুব হতবাক হয়েছিলাম আমরা দেখে যে সেই আক্রমণকারী পেশেন্ট পার্টির বাড়ির লোকও হচ্ছে সেই কম্পেনসেশনটা পেয়েছে। 2, প্রতিশ্রুতি ভঙ্গের কথা হচ্ছে। আগের সপ্তাহতেই কিশোরলয়বাবু, আমি আপনাদের সঙ্গে একটা শো করেছিলাম, সেখানে আমি মেডিকেল কলেজ কলকাতার কিছু দুর্নীতির কথা মনে হয় সর্বপ্রথম বলেছিলাম একটা কমপ্লেন্টের ভিত্তিতে, এবং বিগত কয়েকদিনে সেই সমস্ত কমপ্লেন্টই কিন্তু ওখানকার স্টুডেন্টস ইউনিয়নে তুলেছে এবং ভুড়ি ভুড়িভাবে সেটা সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি, আপনি একজন বিধায়ককে দেখালেন, আর একজন বিধায়ক, চিকিৎসক বিধায়ক, যিনি ওই মেডিকেল কলেজ কলকাতা এবং আরজি কর মেডিকেল কলেজ মোস্ট সিগনিফিকেন্টলি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়ে বসেছিলেন এতদিন ধরে, তিনি কিন্তু এত অভিযোগ সত্ত্বেও সরকার এখনও কিন্তু তাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রেখে দিয়েছেন, এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবেও কন্টিনিউ করতে অ্যালাউ করছেন, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট যে মেডিকেল কাউন্সিলের বেশিরভাগ সদস্য কিন্তু অলরেডি রিজাইন করে দিয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে। 3 নম্বর বিষয়তে আসবো, এই হুমায়ুন কবিরবাবু যে থ্রেটটি দিলেন, মনে হয় এটা আমার ব্যক্তিগত মত একদমই, ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে জনপ্রতিনিধিদের একটা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখা হয় না তাদেরকে মনোনয়ন জমা দেওয়ার আগে, না হলে কোন চরম অশিক্ষার জায়গা থেকে একজন লোক এই কথা বলতে পারে যে 1000 ডাক্তারের বিরুদ্ধে আমি 5000 হচ্ছে মানুষকে নামাবো। উনি যখন হচ্ছে শয্যাশায়ী হবেন, দেখে যা মনে হচ্ছে নিশ্চয়ই তো একাধিক হাইপার টেনশন ইত্যাদি সমস্যা ওনার থাকবে, উনি যখন শয্যাশায়ী হবেন তখন তো ওই 5000 লোকের মধ্যে 5টা লোকও উনার চিকিৎসা করতে পারবে? তখন ওই 1000 ডাক্তার বা 50 ডাক্তার বা 100 ডাক্তার যাই বলছেন তাদের কাছেই উনাকে শরণাপন্ন হতে হবে। আশা করছি উনি এই কথাটা মাথা, উনি থ্রেট কালচারের কথা বলছেন তো, আশা করছি উনি এই কথাটা মাথায় রাখছেন এটা বলার আগে, কারণ উনি এই যে কথাগুলো বলছেন এমন না হয়ে দাঁড়ায় যে ভবিষ্যতে কর্পোরেট, সরকারি তো বাদই দিন, কর্পোরেট হাসপাতাল যে কোনো চিকিৎসক বললো যে এই বিধায়ককে আমরা হচ্ছে কোনো রকম চিকিৎসা করবো না, এনাকে আমরা কোনো রকম দেখবো না, হয়তো আমরা বাধ্য হব হিপোক্রেটিস ওথ ভুলে গিয়ে এই কথাটা বলতে। বেশ রৌনক, আমি হুমায়ুন কবিরের আরও একটা বাইট শোনাবো। হুমায়ুন কবির সাগর দত্ত ঘটনা একদিকে, আর হুমায়ুন কবিরের থ্রেট একদিকে, থ্রেট কালচার যেটা বলছেন ডাক্তাররা বারবার, তার হাতে গরম প্রমাণ বারবার মিলছে। কি বলছেন হুমায়ুন কবির, আরও একটা বাইট। জুনিয়র ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায়, আপনি যদি আমাকে বলেন আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করব, ভিজিট করব বহরমপুর মেডিকেল কলেজে, আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখাবো যে জুনিয়র ডাক্তাররা যেসব রুগী ওয়ার্ডে থাকে, যারা চিকিৎসার জন্য পরিষেবা দেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে, তাদের শরীর স্পর্শ করে না ভিজিট করতে গিয়ে, ওখানে নার্সদের চেয়ার টেবিলে গিয়ে বসে সিগারেট ফুঁকে ফুঁকে প্রেসক্রিপশন করে দিয়ে চলে আসে, ওদের কাছে শিখতে হবে আমাকে। কেন এমন এমন করেন আপনারা, যা বলছেন উনি ভয়ঙ্কর কথা বলছেন। আমি জানি না উনি ডাক্তারি কতটা জানেন, আমরা অন্তত এরকম কেউ করি না, আমরা বসে বসে ডাক্তারি করি না, বসে বসে ডাক্তারি করা যায় না, পৃথিবীর কোনো প্রান্তেই বসে বসে শুধু পেন আর পেন্সিল নিয়ে ডাক্তারি করা যায় না যদি মাথায় কিছুটা ডাক্তারি বিদ্যা না থাকে। এবং 50 জনকে ঘরে ঢোকাতে ওনার 50 জন ডক্টরকে ঘরে ঢোকাতে ওনার 2 মিনিট লাগবে, একবারও তো ওই চেয়ার থেকে উনি বলছেন না যে 50 জন গুন্ডাকে ঢোকাতে ওনার 2 মিনিট লাগবে, এইটুকু দায়িত্ববোধ দিয়ে ওনার, মানে এইটুকু দায়িত্ব কি ওনার বর্তায় না, উল্টে ডাক্তারদেরই বারবার, মানে ডাক্তাররা একটা যেন প্রচণ্ড সফট টার্গেট হয়ে গেছে, যদিও আগেও ছিল, এখন যেন যত দিন যাচ্ছে ডাক্তারদের ওপর আক্রমণটা, মানে রাস্তার চোর গুন্ডা থেকে শুরু করে একটা তৃণমূলের বিধায়কও করছে,
মানে এটা তো একদমই কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, এটা আমরা কিছুতেই মানছি না এবং এটা তীব্র প্রতিবাদ আমরা অবশ্যই জানিয়েছি। দলের নেত্রী সেফটি এন্ড সিকিউরিটির কথা বলছে, সেই দলের বিধায়ক এরকম ওপেনলি বলছে কোনো ব্যবস্থা নেই। আর চিকিৎসকরা সেফটি সিকিউরিটিটা কোথায় চাইছে? তাদের ওয়ার্ক প্লেসে চাইছে, রাস্তাঘাটে বা তাদের বাড়িতে চাইনি। তৃণমূলের এই বিধায়ক তো ওনার সেফটি সিকিউরিটি নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ডাক্তাররা তো সেটা চাইনি। ডাক্তাররা তাদের কাজের জায়গায় চাইছে যাতে চিকিৎসক নিগ্রহটা দিনের পর দিন যেভাবে বেড়ে যাচ্ছে সেটা যাতে না হয়। বেশ, আমি ফিরবো আলোচনায়। সুপ্রিম কোর্টে আজকে শুনানি, কি ভাবছেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা কি তাদের এক্সপেকটেশন, সেই নিয়ে আলোচনায় ফিরবো। তারই সঙ্গে সঙ্গে না, হুমায়ুন কবিরকে ছাড়বো না, আরো বাইট শোনাবো, আরো এক্সপোজ করবো। ফিরছি বিরতির পর।